ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ সামনে রেখে বিসিএল এর ওয়ান ডে ফরম্যাট এগিয়ে আনা হয়েছে। এতে টাইগারদের অধিকাংশই খেলার মধ্যে থাকবেন। ভারতের বিপক্ষে উইকেট ও ডিউক বলের খেলার প্রস্তুতি তামিমরা সারবেন বিসিএল খেলেই। সাকিব, সোহান ও মুস্তাফিজ টি টেন লিগ খেলায় থাকছেন না বিসিএল এ। ভারতের বিপক্ষে প্রস্তুতি স্বার্থে টাইগারদের জন্য বড় সুযোগ বিসিএল এর ওয়ান ডে ফরম্যাট। ডিসেম্বরের শুরুতেই আসছে টিম ইন্ডিয়া, তার আগেই বিসিএল এর ওয়ান ডে ফরম্যাট এগিয়ে আনা হয়েছে বলে মুশফিক তামিমরা প্রস্তুতি নেবেন মাঠের লড়াই করে। বিকেএসপিতে চারটি দল দুটি করে ম্যাচ খেলবে 27 তারিখ মেগা ফাইনাল শেরে বাংলায়। প্লেয়ার্স ড্রাফটে চোখ আটকে গেল ইস্টোনে, কে নেই দলে? তামিম, মুশফিক, আফিফ, ইয়াসির আলী, শেখ মেহেদি, ইমরুল কায়েস ও এবাদত। সাউথ জোনে আছে এনামুল হক বিজয়, নাসু মাহমেদ, শরীফুল, নাইম শেখ ও নাসির হোসেন। সেন্ট্রাল জোনে মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তাইজুল ও হাসান মাহমুদ। আর নর্থ জোনে খেলবেন মাহমুদুল্লাহ, লিটন দাস, তাসকিন, সাইফুদ্দিন ও সাইফ হাসান। টুর্নামেন্ট কমিটির প্রধান সাজাদুল আলম ববি বলেন, ভারত সিরিজের জন্য নভেম্বরেই বিসিএল এর ওয়ান ডে ফরম্যাট এগিয়ে আনা হয়েছে। 4-5 দিন এগিয়ে আসলো, এই তো আমরা এটা কাজে লাগাতে চেয়েছি, কারণ আপনারা জানেন কয়েকদিন পরে আমাদের একটা ইন্টারন্যাশনাল ফিক্সচার আছে, সেখানে আমাদের ওডিআই খেলতে হবে। তো সেইখানে যদি আমাদের ন্যাশনাল টিমের প্লেয়াররা এখানে কিছুটা ম্যাচ কন্ডিশনসে খেলে নিতে পারে, তাহলে তো আমার ওই ওই সিরিজও আমার এটা আমাদের ফায়দা আমি পেতে পারি, সেটা চিন্তা রেখেই মাথায় এখানে করা হয়েছে। একই সঙ্গে তিনি জানান, কোহলিদের সঙ্গে খেলার জন্য যে ধরনের উইকেট ও বলে প্রস্তুত হওয়া দরকার, বিসিএলে সেই ফ্যাসিলিটিস পাবে টাইগাররা। আমরা ওইখানে ইন্ডিয়ান সিরিজটার কথাই বলছি, ওইখানে যা যা করা হবে যেরকম বল থেকে শুরু করে সবগুলি আমরা এখানে সিমিলার রাখছি, যাতে প্লেয়াররা অভ্যস্ত হয়ে ওঠে, নাতস্ত হয়ে ওঠে। এদিকে বিসিএল এর লঙ্গার ভাষণের ফরম্যাটই আসল, এ নিয়ে দ্বিতীয়বার লঙ্গার ভাষণের সঙ্গে যুক্ত হয়েছে ওয়ান ডে ফরম্যাট। ডিসেম্বর অথবা ফেব্রুয়ারিতে বিসিএল এর লঙ্গার ভাষণের ম্যাচ আয়োজনের কথা ভাবছে ক্রিকেট বোর্ড। আমাদের দুইটা স্লট আছে, একটা হলো ডিসেম্বরে আরেকটা আছে ফেব্রুয়ারিতে। নজরুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।